वेलकम डियर स्टूडेंट्स, यू आर वाचिंग विद्याकान। तुम्हारे जो खुबी एक खुशी संवाद, आगामी 11 डिसेम्बर 2022 साले तुम्हारे प्राथमिक टेट परीक्षा होते चले। विद्याकानन जो यूट्यूब चैनल आछे ताते 2022 साले प्राइमरि टेट निये आमरा क्लासगुलो शुरू करेछि। तोमरा अनेकेई क्लासगुलो देखेछो। तोमरा एखोनो जारा ए चैनलटिके सबस्क्राइब करोनि तारा अवश्यई चैनलटिके सबस्क्राइब करे राखो एबं बेल आइकनटि क्लिक करे अल करे राखो समस्त क्लासेर आपडेट पाओयार जन्य। आमि आजके थेके तोमादेर প্রাইমারি টেটের জন্য গণিতের অঙ্কের পুরো সিলেবাসটা কভার করব। পরীক্ষার আগেই আমি শেষ করার চেষ্টা করব। তোমরা প্রতিদিন আমার ক্লাসগুলি করো এবং আমি যেভাবে তোমাদের পড়তে বলি সেভাবে তোমরা অঙ্কগুলি করো। এবং প্রতিটি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি এবং বিগত বছরে থেকে তোমরা দেখে থাকবে যে প্রশ্নগুলির টাইপ এসেছে সেই সমস্ত প্রশ্নের ধরন অনুযায়ী এবং তোমাদের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা অধ্যায় থেকে আমি প্রশ্ন সলভ করাব। এবং প্রতিটি অধ্যায়ে সবার প্রথমে কি করব, বেসিক যে ধারণাটা তোমাদের আমি দিয়ে দেব। বেসিক ধারণা না জানলে না থাকলে তোমাদের কিন্তু অঙ্ক সলভ করতে খুবই অসুবিধা হবে। সেই জন্য সবার প্রথমে প্রতিটি চ্যাপ্টারের অধ্যায় ভিত্তিক আমি তোমাদের বেসিক কমপ্লিট করে তারপরে আমরা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আর আমি প্রত্যেকটা অধ্যায়ে প্রত্যেকটা টাইপের অঙ্ক আমি তোমাদের করাবো, যেগুলি থেকে তোমাদের আপকামিং প্রাইমারি টেটে অবশ্যই আসবে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আজকে ঘোষণা করেছে আগামী 11 ডিসেম্বর তোমাদের প্রাথমিক টেট পরীক্ষা শুরু হতে চলেছে। পুজোর আগেই তোমরা বিজ্ঞপ্তি পেয়ে যাবে। লক্ষ্মী পুজোর পরপরই তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং কালী পুজোর মধ্যেই তোমাদের সমস্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। পর্ষদ থেকে এই তথ্যটি আমরা আজকে জানতে পেরেছি। চলো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গণিত শিখতে গেলে অর্থাৎ অঙ্ক ভালোভাবে শিখতে গেলে সবার প্রথমে যে চ্যাপ্টারটি আমাদের করতে হবে সেটি হচ্ছে নাম্বার সিস্টেম, রিয়েল নাম্বার সিস্টেম বা বাস্তব সংখ্যাতত্ত্ব। এই চ্যাপ্টারটা সম্পর্কে যদি ধারণা ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু পরবর্তী চ্যাপ্টারের অঙ্কগুলো করতে তোমাদের অসুবিধা হবে। সেই জন্য এই চ্যাপ্টারটা আমি যেভাবে তোমাদের করাচ্ছি তোমরা যা যা করাবো তোমরা খাতায় নোট করে রাখবে তাহলে, এবং কোনো কোনো সময় তোমার যদি প্রয়োজন হয় তোমরা স্ক্রিনশট রেখে দিতে পারো। চলো দেরি না করে শুরু করে প্রথমে আসবো আমাদের বাস্তব সংখ্যাতত্ত্ব অর্থাৎ সংখ্যাতত্ত্ব। ফার্স্ট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অঙ্ক কি। কি বললাম, সবার প্রথমে যেটা আমাদের জানতে হবে অঙ্ক কি। অঙ্ক বা ইংরেজিতে বলবো আমরা ডিজিট, তোমরা এই ইংরেজি নামটা সম্পর্কেই বেশি পরিচিত। এবং অঙ্ক, অঙ্ক মানে হচ্ছে এই 0 1 2 3 4 5 6 7 8 9 মোট কয়টা, এই 10টা, অর্থাৎ 0 1 0 1 2 3 4 5 6 7 8 9। এই যে আমরা এগুলোকে আমরা সংখ্যাও বলি বা প্রত্যেকটাকে এক একটা ডিজিট বলে বা অঙ্ক বলে। তোমরা ভালো করে এটা জেনে নাও যে এই প্রত্যেকটাকে আমরা কি বলবো, এক একটা অঙ্ক বা ডিজিট বলবো। সেই জন্য তোমরা জানো তোমাদের মোবাইল নম্বর কত ডিজিটের হয়। আমরা এই ধারণাটা অনেকেই জানি যে মোবাইল নম্বর হয় 10 ডিজিটের। কি 10 ডিজিট? তাহলে দেখো ডিজিট শব্দটা বললে আমাদের সুবিধা হয়। আর ডিজিটের বাংলা অর্থই হচ্ছে কি, অঙ্ক। ঠিক আছে, এবার দেখো এই যে আমরা এখানে 10টা ডিজিট পেলাম, এই 10টা ডিজিটকে আমরা কিন্তু এক একটা সংখ্যাও বলতে পারি। কি বলতে পারি,
এক একটা সংখ্যা, অর্থাৎ এরা যেমন অঙ্ক হবে ঠিক তেমনি এরা কি সংখ্যাও হবে, কি হবে সংখ্যাও হবে, কি হবে থেকে কত পর্যন্ত নয় পর্যন্ত, এরা কি এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এরা হচ্ছে কি এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এবার দেখো আমরা যদি বলি এটা কত, আমরা সবাই জানি এটা হচ্ছে 25 বা 25। এই সংখ্যা একটা সংখ্যা কিভাবে তৈরি হয় সেটা তোমরা আগে ভালো করে জানবে, কিভাবে তৈরি হবে এই 25 সংখ্যাটাই। যদি আমরা দেখো ছোটবেলায় আমরা শিখতাম, যখন আমরা ছোটবেলায় 1-2 শিখেছি তখন বলতাম যে 1 10 1 11, 1 10 2 12, ঠিক একইভাবে তাহলে এই 25 কে আমরা কি বলবো 2 10 5 25। তাহলে দেখো এই সংখ্যাটা আমাদের কিভাবে তৈরি হয়েছে, কি হয়েছে দুইয়ের সঙ্গে দেখো 10 গুণ হয়েছে প্লাস কত 5 হয়েছে, অর্থাৎ দুইয়ের সঙ্গে 10 গুণ যোগ কত 5, তাহলেই দেখো আমরা কত পেয়েছি 25। অর্থাৎ আমরা যদি ভাঙিয়ে নিই কি কত 10 2 গুণে কত 20 যোগ হচ্ছে 5, তার মানে হচ্ছে 25। তাহলে তোমরা বুঝতেই পারলে একটা সংখ্যা কিভাবে তৈরি হয়। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে সংখ্যা কিভাবে তৈরি হয়, বা আরেকটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। মনে করো 8 3, তাহলে তোমাদের দেখো এখানে এই কনসেপ্টগুলো কিন্তু সবসময় তোমাদের ক্লিয়ার রাখতে হবে, নাম্বার সিস্টেমটা তোমরা খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করো, তাহলে পরবর্তী অধ্যায়গুলোতে তোমাদের অসুবিধা হবে না অঙ্কগুলো করতে, বুঝতে পারবে সব। তাহলে 83 এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 83 কে আমরা কি করে কিভাবে বলি যে 8 10 3 83, 83 বা 83 কে আমরা কি লিখতে পারি 8 10 3 83, মানে 8 এর সঙ্গে আমাদের কত 10 গুণ হবে প্লাস হচ্ছে কত 3 হবে, অর্থাৎ 8 10 কি 80 যোগ কত 3, তার মানে হচ্ছে 83। তাহলে দেখো এইভাবে আমাদের কিন্তু অঙ্কগুলি তৈরি হয়। এবার যেটা আমি তোমাদের বলবো সেটা তোমরা সবাই জানো, ছোটবেলায় আমরা এই জিনিসগুলো পড়েছি, দেখো কি একক দশক শত হাজার ওজন এইভাবে আমরা শিখেছি। যদি এখানে আমরা একটা 2 আর এখানে যদি 3 দেই তাহলে এটা কত আমাদের 32। অর্থাৎ এই 32 সংখ্যাটা কিভাবে তৈরি হয়েছে আমি একটু আগে তোমাদের দেখিয়েছি যে 3 × 10 যোগ কত 2, তার মানে 3 10 কত 30 যোগ 2, তার মানে কত 32। এইভাবে সংখ্যাটা তৈরি হয়েছে এটা তোমরা জানো। ঠিক একই রকম ভাবে যদি আমি বলতাম 826, তাহলে তোমরা কি করতে যে এই 8 এর সঙ্গে তখন আমাদের কি হতো 100 গুণ প্লাস এই 2 এর সঙ্গে 10 গুণ প্লাস হচ্ছে 6, এই 6 এর সঙ্গে কি গুণ 1 গুণ। আমি তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি একটু পরে দেখো, বা 1 গুণ আমরা না লিখলেও আমাদের হয়। তাহলে এখানে কত হবে 800 প্লাস 10 2 20 প্লাস 6, মানে হচ্ছে 820 26, অর্থাৎ 800 কত 26, এইভাবে সংখ্যাটা তৈরি হলো। তাহলে এইখান থেকেই কিন্তু আমাদের এই যে ধারণাটা এখানে চলে আসছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এইভাবে। তাহলে আমরা সবসময় মনে রাখবো কি এককের ঘরে অঙ্ককে 1 দিয়ে গুণ করব, এককের ঘরের অঙ্ককে 1 দিয়ে গুণ করব, দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ করব, শতকের ঘরের অঙ্ককে 100 দিয়ে গুণ করব, হাজারের ঘরের অঙ্ককে 1000 দিয়ে গুণ করব, এইভাবে আমাদের কি এদিকে চলতে থাকবে। তাহলে এখানে কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। তাহলে দেখো এবার যদি আমরা একটা সংখ্যা বলি, মনে করো 2857, তাহলে এই যে সংখ্যাটা কিভাবে তৈরি হয়েছে এবার কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে দেখো এই যে 2টা হাজারের ঘরে আছে, তার মানে 2 কে আমরা কি 1000 দিয়ে গুণ করেছি, প্লাস 8 কে কত দিয়ে গুণ করব যেহেতু শতকের ঘরে আছে 100 দিয়ে গুণ করব, প্লাস দশকের ঘরে 5 আছে তাহলে 5 × আমরা কত করব 10, প্লাস
এই সাতকে আমরা কত দিয়ে গুণ করব? এক দিয়ে গুণ করব। সেই জন্য এককের ঘরের অঙ্ককে এক দিয়ে গুণ করলেও হবে, না করলেও আমাদের হবে। তাহলে এখান থেকে দেখো আমাদের সংখ্যাটা তৈরি হয়ে যাবে। তাহলে দুইকে যদি এক হাজার দিয়ে গুণ করি, 2000 প্লাস কত 800 প্লাস কত 50 প্লাস কত 7 × 1 = 7। তাহলে এখান থেকে 2850 আর সাথে 57, তাহলে এখান থেকে লিখতে পারি 2857। তাহলে দেখো সংখ্যা কিভাবে তৈরি হয় সেটা কিন্তু আমরা শিখলাম। এইবার যেটা আমরা জানবো, এই সংখ্যারই প্লেস ভ্যালু এবং ফেজ ভ্যালু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে, বিভিন্ন চাকরির পরীক্ষায় যেমন আসে, এবং আপকামিং প্রাইমারি টেটের জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি প্লেস ভ্যালু এবং ফেজ ভ্যালু, অর্থাৎ আমরা বলবো, বাংলায় বলবো, প্রকৃত মান যাকে বলবো আমরা ফেস ভ্যালু, এবং একটা কি স্থানীয় মান। কি বললাম? স্থানীয় মান বা প্লেস ভ্যালু খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। বাস্তব সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে এই প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু থেকে কিন্তু প্রশ্ন তোমাদের আসে। ফেস ভ্যালু কি? বাংলায় কি বললাম? প্রকৃত মান। প্রকৃত মান কি? প্রকৃত মান মনে করো একটি সংখ্যা হচ্ছে 5 বা একটা ডিজিট 5, তাহলে 5 প্রকৃত মান সবসময় কি 5 হবে, এটা হচ্ছে প্রকৃত মান। মানে একটা ডিজিটের যা ভ্যালু হবে সেটাই তার প্রকৃত মান। বা আমি যদি এখানে যদি একটা সংখ্যা নেই, যেমন 253, এই সংখ্যাটির আমি বললাম 2 প্রকৃত মান কত, তাহলে 2 প্রকৃত মান বা ফেস ভ্যালু সবসময় কি 2 হবে। এবং যদি বলি 3 প্রকৃত মান কত, তাহলে বলবে 3 প্রকৃত মান 3 হবে। 5 প্রকৃত মান কত? 5 প্রকৃত মান 5 হবে। অর্থাৎ যে সংখ্যাটা বলবে সেটাই হবে তার প্রকৃত মান। কি ক্লিয়ার হলো এখানে আমাদের? এবার দেখো আমরা আসবো স্থানীয় মান। এবার আমি যদি এই সংখ্যাটাই নিতাম, কত 253, এবার যদি আমি বলতাম 5 স্থানীয় মান কত, 5 স্থানীয় মান কত, তাহলে আমরা কি করব? এটা কত একক, এটা দশক, এটা কত শতক। তাহলে 5 কোন ঘরে আছে? দশকের ঘরে আছে। তাহলে দশকের ঘর মানে আমরা জানি কত, 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে শুধু এই 5 10 দিয়ে গুণ করে দাও, 5 × 10 = 50। তাহলে এটাই হচ্ছে তোমাদের কি স্থানীয় মান। একইভাবে যদি বলতো 3 স্থানীয় মান কত, তাহলে 3 এককের ঘরে আছে, 1 দিয়ে 3 গুণ করে দাও, কত হবে 3 হবে কি 3 স্থানীয় মান। এক একর ঘরে যদি যে সংখ্যাটা থাকে বা অঙ্কটা থাকে সেটাই তার প্রকৃত মান এবং স্থানীয় মান হয়। এবার আমি যদি বলতাম যে 2 স্থানীয় মান কত, তাহলে 2 একক দশক শতকের ঘরে আছে, তাহলে শতকের ঘরে মানে হচ্ছে কত 100, তাহলে 2 দিয়ে গুণ করে দাও, কত হবে 200 হবে স্থানীয় মান। এখানে কারো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। আশা করি কারো এখানে সমস্যা নেই। তাহলে প্রকৃত মান এবং স্থানীয় মান সম্পর্কে আমরা জানলাম। আমরা এই প্রকৃত মান এবং স্থানীয় মান থেকে কয়েকটা প্রশ্ন উত্তর আলোচনা করব। এবার দেখো এখানে আমি তোমাদের 3টি প্রশ্ন দিয়েছি, এই 3টি প্রশ্ন যদি তোমরা সলভ করতে পারো তাহলে প্রকৃত মান এবং স্থানীয় মান নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণাটা তৈরি হয়ে যাবে। তাহলে দেখো প্রথম প্রশ্নে কি বলা আছে, যে 4 5 8 9 2 6 এই সংখ্যাটিতে 8 ফেস ভ্যালু কত। ফেস ভ্যালু মানে কি? প্রকৃত মান। ফেস ভ্যালুর বাংলা হচ্ছে কি? প্রকৃত মান। আমি তোমাদের কি শিখিয়েছি, যেহেতু 8 প্রকৃত মান চেয়েছে, তাহলে 8 প্রকৃত মান 8 হবে। অর্থাৎ যে ডিজিটটা থাকে ওই ডিজিটটার ভ্যালু যা প্রকৃত মানও তাই হয়, বা যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটার যে মান সেটাই তার প্রকৃত মান।
তাহলে এই প্রশ্ন দেখো একটা সংখ্যা দিয়ে দিয়েছে বড় সেখানে এই সংখ্যার মধ্যে 8 এর কি ফেস ভ্যালু মানে প্রকৃত মান চেয়েছে তাহলে 8 এর প্রকৃত মান আমাদের কত হবে 8ই হবে তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর এবার দেখো দুই নম্বর প্রশ্ন কি বলা আছে 3 2 5 4 7 1 0 এই সংখ্যাটিতে কি 5 এর স্থানীয় মান কত তাহলে স্থানীয় মান বের করতে গেলে আমি তোমাদের কি বলেছি স্থানীয় মান বের করতে গেলে আমরা দেখব এই 5টা কোথায় আছে তাহলে এটা কত হবে একক এটা দশক এটা শতক এটা হাজার এটা কি অযুত্তের ঘরে আছে অর্থাৎ আমরা কি করব দেখো খুব সহজেই তোমরা এটা করতে পারবে তাহলে 5 এর স্থানীয় মান কি হবে এই 5 আমরা লিখলাম এরপরে যে কয়টা ঘর থাকবে সেই কয়টা তোমরা শূন্য বসিয়ে দাও তাহলে এটাই হবে কি তার স্থানীয় মান অর্থাৎ একক দশক শতক হাজার অযুত মানে হচ্ছে এক এখানে 10 এখানে কত 100 এখানে কত 1000 আর এখানে কত আমাদের 10000 দিয়ে গুণ করতে হবে তাহলে 5 কে 10000 দিয়ে গুণ করলে 50000 হবে এভাবেও বলতে পারি বা তোমরা কি বলতে পারো যে যে সংখ্যাটা আমাদের স্থানীয় মান বের করতে বলবে সে কোথায় আছে সেখানে আমি তাকে লিখলাম এবং তারপরে ডান দিকে যে কয়টা ঘর থাকবে সেই কয়টাকে শূন্য বসিয়ে দিব তাহলে 5 লিখলাম এবং তারপরে 1 2 3 4 4টা আমাদের ঘর আছে তাহলে আমরা কি করব 4টা শূন্য বসিয়ে দিব তাহলে দেখো 50000 হচ্ছে তোমাদের কি সঠিক উত্তর অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর একই রকম ভাবে দেখো নেক্সট কোশ্চেন অর্থাৎ আজকে আমাদের এই পর্বের শেষ প্রশ্ন কি 3 2 6 7 5 1 7 4 9 3 2 6 7 5 1 4 9 এই সংখ্যাটিতে 7 এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য তাহলে স্থানীয় মান বের করব এবং প্রকৃত মান বের করব তার পার্থক্য মানে হচ্ছে বিয়োগ করে দিব তাহলে 7 এর স্থানীয় মান বের করা আমি দেখো আগের অঙ্কটাতে শিখিয়েছি তাহলে দেখো 7 কোথায় আছে 7 হচ্ছে এইটা তাই কি না তাহলে আমরা 7 লিখলাম এরপর দেখো 7 এর পরে কয়টা ঘর আছে 1 2 3 4 তাহলে 4টা শূন্য বসিয়ে দাও 4টা কত শূন্য বসিয়ে দিলাম এটা হচ্ছে 7 এর কি স্থানীয় মান কি মান 7 এর স্থানীয় মান 7 এর পরে কয়টা শূন্য 4টা শূন্য আর 7 এর প্রকৃত মান কি হবে 7 এর প্রকৃত মান আমাদের 7ই হবে এদের পার্থক্য এই স্থানীয় মান এবং প্রকৃত মানের পার্থক্য মানে কই বিয়োগ করব তাহলে আমরা এবার বিয়োগ করে দিই তাহলে এখানে বসিয়ে দেই 7 এবার 7 বিয়োগ করো 7 বিয়োগ করলে কত হবে 3 9 9 9 কত 6 অর্থাৎ দেখো 6 9 9 9 3 এটাই হচ্ছে তোমাদের সঠিক উত্তর দেখো এটা হচ্ছে অপশন সি অপশন সি দিয়ে তোমাদের দেওয়া আছে কত 6 9 9 9 3 তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে স্থানীয় মান এবং প্রকৃত মান কি তাহলে আজকে আমরা কি শিখলাম আজকে আমরা শিখলাম বাস্তব সংখ্যা তত্ত্বের ক্ষেত্রে কিভাবে সংখ্যা তৈরি হয় ডিজিট কি কিভাবে সংখ্যা তৈরি হলো এবং স্থানীয় মান এবং প্রকৃত মান কি এই স্থানীয় মান এবং প্রকৃত মান থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে এবং তোমাদের যে আপকামিং প্রাইমারি টেট আছে তাতে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং